হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটল ডিমসের নতুন একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সকাল সকাল উঠেছি ঘুম থেকে, এখন প্রায় ঘড়িতে বাজছে 6টার মতো। তো চলো, আমার বাসি কাজ কমপ্লিট হয়ে গিয়ে পরে রান্না বসিয়ে দিয়েছি, চলো তোমাদের দেখাই সেটা। তো দেখো, এখানে মুগের ডালটা সেদ্ধ বসিয়েছিলাম, প্রায় সেদ্ধ হয়ে এসেছে। তো আর এখানে চিচিং চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, আর এদিকে সুজনি শাকটাকে সেদ্ধ করে রেখেছি। আমাদের কেউ মুগের ডাল অতটা খেতে পছন্দ করে না, মসুর ডালটাই সবাই খায়, কিন্তু আজকে বাধ্য, শেষ হয়ে গেছে, সেই জন্য মুগের ডালই আজকে করছি। উঠে পড়ো, গুড মর্নিং, গুড মর্নিং, উঠে পড়ো। এখানে ডালটা সম্বুরে দিয়েছি, আর এদিকে চিচিংয়েটাকে মানে কষে আর জল দিয়ে দিয়েছি। এই যে এখানে ডালটা ফুটছে, এখানে ডাল আমার কমপ্লিট হয়ে গেছে। আর এইখানে টিফিন বক্সে বরের জন্য তুলে নিয়েছি। এই যে চিচিং চচ্চড়ি রেডি, তুলে নিয়েছি। আর এইটাকে এখন নামিয়ে নেবো, আর এদিকে শাকটাকে ভাজতে দিয়ে দিয়েছি। রান্না কমপ্লিট হয়ে গেছে, শুধু ডিম দুটো সেদ্ধ করব। আজকে মাছও কালকে আসেনি বলে কাছে কেনা হয়নি, সকাল সকাল ও বেরোনোর পরে তারপরে মাছ আসবে, সেই জন্য হচ্ছে মাছ নেই, ডিম করে দেবো। আর এই যে এরা দুজনে এখনো পাশ ফিরে ঘুমোচ্ছে, এবার এদেরকে ডাকার পালা। আমার বর ডিউটি বেরোবে, তার জন্য রেডি হয়ে গেছে। এই যে চাটা দিয়ে দিই, এই ডিউটি বেরিয়ে গেলে তারপর আমি বিছানা আরও গোছাবো, ওগুলো এখনও গোছানো কমপ্লিট হয়নি। আগে বিছানা গোছানো মানে আমার বেকার হয়ে যাবে, সেই জন্য আমি পরেই গোছাবো। মা এখানে ঠাকুরকে সেবা দিচ্ছে, বর ডিউটি চলে গেছে, এবার আমি আমার চাটা নিয়ে এসে বসলাম। চাটা খেয়ে কমপ্লিট করি, তারপরে বাদবাকি যে কাজগুলো আছে, কিছু কাচাকুচিও আছে, সেগুলো করব। ডুবিয়ে দিয়ে চলে এসেছি, ওয়েদারটা এতটাই বাজে হয়ে আছে, অন্ধকার হয়ে আছে একদম, সেই কারণে তো বিছানাও এখনো গোছায়নি কিছু। একটু চাটা খাই, তারপরে বিছানাটা করবো, মানে অনেকক্ষণ উঠেছি তো একটু এনার্জিরও প্রয়োজন আছে আর কি। ব্যাস, আমার চা খাওয়া কমপ্লিট, আমার মাইন্ডটাও ফ্রেশ হয়ে গেল, তো আবার কাজে লেগে পড়েছি। এবার বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। আর সৌম্রিকের তো আজকে স্কুল নেই, ছুটি, ওর তো খুব মজা, ওকে পড়তে পাঠিয়ে দিয়েছিলাম, ওর পড়া হয়ে গেছে, ও চলেও এসেছে, বাইরে ঘোরাঘুরি করছে। তো এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। বিছানা গোছানো আমার কমপ্লিট হয়ে গেল। তোমাদের আজকে যা বাজার করে নিয়ে এসেছে সব তোলা হয়ে গেছে মোটামুটি। এখানে হচ্ছে ঢ্যাঁড়স আছে, এখানে বেগুন, টমেটো, তারপরে হচ্ছে কাঁচা কলা, এই প্যাকেটটাতেও ঢ্যাঁড়স আছে, এই টমেটোর মধ্যেই হচ্ছে পটল আছে, এখানে এই যে ভেতরে পুরো ঢুকে আছে, বের করতে পারছি না, এই যে এই ভেতরে পটল আছে, এই যে বরবটি কড়ায়, এই আজকে বাজার নিয়ে এসেছে। দেখো আমি এখানে খাচ্ছি, সৌম্রিক বলছে যে আমিও খাবো, তো ওকে খেতে দিয়েছি, ও বলছে লঙ্কাটা কিন্তু আমাকে দেবে না, এই যে লঙ্কাটা নিয়েছে বলছে লঙ্কাটা কিন্তু আমায় দেবে না। ভাব মুড়ি খাও, মুড়ি খাও, আজকের আকাশটাও দেখো কেমন মেঘলা করে আছে, ভয় লাগছে, সব জামা কাপড় গুলো শুকনো করতে দিলাম ভিজে না যায়। এখানে মাছ ভাজা চলছে, কিছুটা মাছ এখানে ভাজা হয়ে গেছে,
বেলায় মাছ এসেছিল, তাই এখন আমি মাছটা ঝাল করে নিচ্ছি, আর সমরিকের ঝোলও বাকি ছিল সেটাও করে নিচ্ছি। আজকে আমার আবার নিরামিষ, কারণ আমার বাপের বাড়ির ওখানে মহোৎসব হচ্ছে, আমি দণ্ডি দেবো, সেই জন্য আজকে আমি নিরামিষ খাবো। তো পেঁয়াজটাও ভাজা হয়ে গেল, জল ঢেলে দিয়েছি, মাছটা সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেব। আর সমরিকের ঝোলটাও দেখো কমপ্লিট হয়ে গেছে। তো রান্না বান্না সমস্ত কমপ্লিট, প্রতিদিনের মতো গ্যাসটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি। গ্যাসটা পরিষ্কার করা হয়ে গেলে আমি আবার আমার জন্য ফেনা ভাত করব। স্নান টান করে সবেমাত্র নিচে এলাম, আজকে একটু স্নান করতে দেরি হয়ে গেছে, কারণ সমরিকে স্নান করে খাওয়ালাম, খাইয়ে তারপরে স্নান করতে গেছি, তো আজকে তাই জন্য দেরি হয়ে গেছে। মা পুজো করছে, মায়ের পুজো করা হয়ে যাক, বাপের স্নান হয়ে যাক, তারপর একসাথে সবাই মিলে খেয়ে নেব। দেখো বন্ধুরা, আজকে আমি ফেনা ভাত খাচ্ছি, এখানে আছে লঙ্কা পোড়া দিয়ে আলু সেদ্ধ, একটু নুন নিয়ে নিয়েছি, আর এই যে ভাত, ভাতেতে ঘি নিয়ে নিয়েছি। তো চলো, আজকে খাওয়াটা হেভি হবে। এই কুমড়োটা আমাদের গাছের কুমড়ো, দেখো একদম গাছেই পেয়ে গেছে, আজকে এটাকে কাটবো আমি, কালকে কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে তরকারি করবো, তার জন্য আজকে সন্ধ্যাবেলায় কাটছি, সব কেটে যেহেতু রেডি করে রাখি প্রতিদিন, কালকে আবার স্কুলে যাওয়ার ব্যাপার আছে। তো কুমড়ো অনেক কুমড়ো ধরেছিল, তার মধ্যে থেকে একটাই হয়েছে, বাদ বাকিগুলো সব ঝরে নষ্ট হয়ে গেছে। যাই হোক, দেখি কাটি। দেখো কুমড়োটা শেষ পর্যন্ত কেটে ফেলেছি, খুব সুন্দর হয়েছে কুমড়োটা। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন আমি সন্ধেটা দিয়ে নিচ্ছি, আর আজকের মতো ভিডিওটা এখানেই রাখবো, ভিডিওটার বেশি বড় করব না। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, দেখা হবে নেক্সট ব্লগে।